পহেলা বৈশাখ বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখের 1 তারিখ, বঙ্গাব্দের প্রথম দিন তথা বাংলা নববর্ষ। দিনটি সকল বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। দিনটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে নববর্ষ হিসেবে বিশেষ উৎসবের সাথে পালিত হয়। ত্রিপুরায় বসবাসরত বাঙালিরাও এই উৎসবে অংশ নিয়ে থাকে। পহেলা বৈশাখ বাংলাদেশে জাতীয় উৎসব হিসেবে পালিত হয়ে থাকে, সে হিসেবে এটি বাঙালিদের একটি সর্বজনীন লোক উৎসব হিসেবে বিবেচিত। পহেলা বৈশাখ উদযাপনের শুরু হয়েছিল পুরান ঢাকা মুসলিম মাহিফরাজ সম্প্রদায়ের হাতে। এই উৎসবটি শোভাযাত্রা, মেলা, পান্তা ভাত খাওয়া, হালখাতা খোলা ইত্যাদি বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে উদযাপিত হয়। আমরা আজকে দেখব মালয়েশিয়াতে কিভাবে পহেলা বৈশাখ উদযাপন করা হয়। চলুন আমরা পুরো ভিডিওটি দেখে আসি। আসসালামু আলাইকুম, আমি আইরিন আক্তার, চলে আসলাম এনআইএস ব্লগের নতুন আরেকটি ভিডিও নিয়ে। এখানে দেখতেই পাচ্ছেন আমরা চলে গিয়েছিলাম মালয়েশিয়ার কুয়ালালামপুরের কার্স ক্লাব কালচারাল অর্গানাইজেশনের, এখানে মানে বাংলাদেশ ফোরাম অর্গানাইজেশনের মাধ্যমে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা এখানে ঘুরে ঘুরে বিভিন্ন প্রতিষ্ঠান স্টলগুলো দেখছিলাম, কীভাবে ডেকোরেশন করা হয়েছে ওগুলো দেখছিলাম। এখানে বাঙালির অনেক কিছুই তুলে ধরা হয়েছে। এটাকে এক প্রকার প্রবাসীতে বাঙালিদের মিলন মেলাও বলতে পারেন। সব বাঙালিরা এই দিনে একসাথে একত্রিত হয় এবং দিনটিকে উপভোগ করে। এখানে বিভিন্ন ধরনের স্টল আছে, আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে খাবারগুলোও দেখাবো। এখানে কিন্তু অনেক কোম্পানিরা স্পন্সরও করে থাকে, তাদের এই প্রোগ্রামটা যে অনুষ্ঠিত হচ্ছে সেই স্পন্সরের মাধ্যমেই করা হয়েছে। তবে মেলায় সব কিছুর দামই একটু বেশি ছিল, অবশ্য মেলা বলে কথা, মেলাতে সবসময় দাম বেশি থাকে। কিছুক্ষণ পরে মেলাতে সবাই কিছু অংশ Bye.
প্রোগ্রামটিতে লটারির সিস্টেমও ছিল, সেই টোকেনই তোলা হচ্ছে এখন এবং পুরস্কার দেওয়া হচ্ছে। আর এখানে আমাদের বাংলাদেশ এম্বাসির উচ্চ কর্মকর্তা, যিনি, আমি ঠিক নামটা বলতে পারছি না, ওনাকে সম্মাননা প্রদান করা হচ্ছে। সব শেষে পিন্টু দার গান দিয়ে শেষ হয়ে গেল প্রোগ্রামটি। এখানে এনায়ও অনেক আনন্দ করছিল। তো আমিও আজকে চলে যাবো, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।